হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি ঘাটাল, আমি আমার বোন। আজকের ব্লগটা কি নিয়ে? গন্ধরাজ মোমো। তো অনেকদিন ধরে আমার বোনের ইচ্ছে হচ্ছে, এই যে আমার বোন, তো আমার বোনের ইচ্ছে হচ্ছে গন্ধরাজ মোমো খাবে, কিন্তু আমারও টাইম হচ্ছিলো না আর যাওয়া হচ্ছিলো না। তো আমারও ইচ্ছে হতো যে গন্ধরাজ মোমোটা কেমন খেতে, কীরকম হবে এই নিয়ে। তো আজকে টাইম বের করে দুজনে যে হিরো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ঘাটাল। আর আমরা ঘাটাল যাব মোমো খেতে। তো চলো একবারে সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, আর কীরকম আমার কেমন লাগলো মোমো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা নদীতে এখন নৌকায় যাচ্ছি, আর এই নৌকাটা পার হওয়া মানে আমাদের কাছে অনেক বড় একটা কাজ। তো চলো এখন নৌকা পার হয়ে যায়, তারপরে যে একবারে গিয়ে গাইজ আমরা এখন ঘাটালে পৌঁছে গেছি। আমরা আমাদের বড় লোকের গরিবের সাইকেল নিয়ে চলে এসেছিলাম আর পৌঁছেও গেছি। সাইকেলটা ওখানে পার্কিংয়ে রেখে দিয়েছি, আর এখন আমরা মোমো মানে মোমো খাবো যেখানে, তো সেখানে যাবো। তো আমরা দোকানের সামনে চলে এসেছি, আর আমরা এখন অর্ডারও দিয়ে দিয়েছি গন্ধরাজ চিকেন মোমো। তো তো খেয়ে আমি বলবো কেমন হয়েছে অবশ্যই, না বলে। আর এখানে তোমরা কীভাবে আসবে কোথাটাই অবশ্যই সেটা বলে দিই। অরবিন্দ স্টেডিয়াম মানে আমাদের কলেজ, কলেজের পেছন দিকে যে রাস্তাটা বা তোমরা যে সামনের দিকে যে রাস্তাটা দিয়ে, বেশ এই টার্নিং মোড়টাই, মানে এই যে এদিকে একটা রাস্তা, এই টার্নিং চারকোনা যে রাস্তাটা, এই টার্নিং মোড়েতেই বসে। আর দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম দোকানটা, এই যে পেছন দিকে আমার দোকানটা, আর একবার দোকানটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দই বড়া, ইডলি, ধোসা, পিজা সব রকম সব কিছু এখানে পেয়ে যাবে। এই ছোট্ট দোকানটার মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে। আর আমরা তো খাবো এখন তোমার মোমো। তো আমাদের এখন মোমো রেডি হচ্ছে, তো ততক্ষণ রেডি হোক। তো আমাদের মোমো চলে এসেছে, এই যে বোনের হাতে মোমো, গন্ধরাজ মোমো। আর তো সর্বপ্রথম আমাদের ঘাটালে মোমো নিয়ে এসছেন ইনি, আপনার ফুড ক্র্যাফ, তার নাম দোকানের নাম অনুপ সামন্ত। তো এই কাকুর দোকানে সব রকম জিনিস পাওয়া যাবে, পিজা থেকে শুরু করে সব কিছু। তো তোমরা অবশ্যই এখানে আসো, আর অবশ্যই এখানে এই যে গন্ধরাজ মোমোটা খুবই সুন্দর। তো যাই হোক, আজ আমরা আগে খেয়ে দেখি কেমন কীরকম হয়েছে। তো এই যে আমরা দুজনে দু প্লেট অর্ডার দিয়েছি, আর এখন আগে খেয়ে দেখা যাক কীরকম হয়। তো বল কেমন হয়েছে? ও খেতেই ব্যস্ত, ও বলতে পারছে না। ওকে আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, কেমন হয়েছে, ও বলে যাচ্ছে। ও আগে খেয়ে নিক, তারপরে বলবে। গরম গরম, আমি চেক করে দেখি কেমন লাগছে। সুন্দর সুন্দর, অন্য জায়গায় দেখি মোমোর ভিতরে চিকেন নেই, তো এই যে দেখতে পাচ্ছি চিকেন আছে। আর ছ পিস মোমোতে 70 টাকা নিচ্ছে, তবে মোমো সাইজগুলো তোমরা দেখ অবশ্যই বুঝতে পারবে, প্রচুর বড় বড় আর খেতেও অসাধারণ। তো গরমের জন্য একটা প্লেটের উপরে নিলাম। লোভ দেখাচ্ছি শিল্পাকে, বিশেষ করে শিল্পা আমার ব্লগটা যখন দেখবি অবশ্যই এইভাবে লোভ দিবি, কারণ শিল্পা অনেক মোমো খেতে পছন্দ করে, কিন্তু শিল্পাকেই আজকে আনতে পারিনি। তো কোথায় সব মোমো লাভাররা, তাড়াতাড়ি চলে আসো এই দোকানে। বন্ধ হয়ে গেছে আমাদের মোমো খাওয়া কমপ্লিট। আর আমার তো খুবই ভালো লাগলো, অসাধারণ লেগেছে মোমোটা, কারণ মোমোটা মোমোগুলো সাইজেও বড় ছিল, আর এক প্লেট 6 পিস থাকে, তার দাম হচ্ছে 70 টাকা নিল।
আমরা দুই প্লেট নিয়েছিলাম, দেখালাম। আর কোথায় আছো মোমো লাভাররা, তাড়াতাড়ি চলে আসো এই ফুড ক্রাফটে। তো এখানে সর্বপ্রথম মোমো ইনিই বানিয়েছিলেন, গন্ধরাজ মুখ মোমোটা ইনিই এনেছিলেন। তো এনার নাম অনুপ সামন্ত, এরকম কিছু একটা বললো। তো যাই হোক, মোমো তো দারুণ। তো এখানে দোকান তো তোমার সম্বন্ধে তুমি বলে দিয়েছি যে বাস স্ট্যান্ডে নেমে অরবিন্দ স্টেডিয়ামের পাশ দিয়ে বা কলেজের পেছন দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আসতে হবে, এই যে চারমাথানি রাস্তাটা কাছে আসতে হবে। তো যাই হোক, এখানে আজকে ভিডিওটা শেষ করছি। এবার আমরা এখান থেকে বাড়ি চলে যাব। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কী করতে হবে, লাইক করতে হবে। আর এরকম আরও ব্লগিং আমার তো চ্যানেলে আসবে পরে পরে। তো তোমরা সেই ভিডিও দেখতে গেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাকা চাই না, কিছু চাই না, চাই শুধু সাবস্ক্রাইবার। তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর তাড়াতাড়ি চলে আসো। টাটা।